শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যে এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। কলকাতার হরিদেবপুরে একটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে বনমন্ত্রী বললেন, এখন স্তবকতার যুগ, যারা যোগ্যতার সাথে কাজ করছে তারা প্রাধান্য পাচ্ছে না, যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই সামনের সারিতে, সময় এলে মানুষ টের পাইয়ে দেবে। মানুষ সত্যতার যখন সময় আসবে তখন মানুষ কিন্তু সেটা টের পাইয়ে দেবে যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল। মানুষকে হয়তো কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু চিরদিনের জন্য কাউকে কোনোদিনও বোকা বানানো যায়। তাই এক এক সময় আমিও হয়তো ভাবি যে মানুষের জন্য কাজ করতে গেলে যদি এত সমস্যা আছে, এত কিছু আছে, কি করব? এই সমস্ত দুঃখ ভুলে মানুষের জন্য কাজ করতে নেমেছি। যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করবো, তাতে হয়তো যা সমস্যা আসুক না কেন, রাজনৈতিক সমস্যা আসতে পারে, প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু আমার দৃষ্টি যেন মানুষের থেকে কাজ করা থেকে কেউ না দূরে নিয়ে যেতে পারে। যে সমস্ত মুখগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, যাদেরকে সামনের সারিতে রাখলে মানুষ পছন্দ করছে না, আজকে একজোট হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলতে। আজকে মানুষ একজোট হয়েছে এর বিরুদ্ধে গর্জে উঠতে, প্রতিবাদ করতে। যারা সততার বিরুদ্ধে, যারা কুচক্রি নানা রকম ভাবে অপপ্রচার করে, কুৎসা করে, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র স্তবকতা করার, তারা যখন সামনের সারিতে আসে তখন মনে হয় যে মানুষকে নিয়ে নিশ্চিতভাবে পথে নামে। বেহালা হরিদেবপুর করুণাময়ী ঘাট রোড ধারা পারানবী সংঘের পক্ষ থেকে শনিবার শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। শুনুন, আমি আবার বলি যে আমি যা বলার এখান থেকেই বলেছি, মানে করা আপনাদের কাজ, আমি কোনো মানে করা বলি, আমি শুধু একটা কথাই বলেছি যে স্তাবকদেরকে বা যাদের মানুষ পছন্দ করে না তারা যেন সামনের সারিতে না থাকে, এটাই ছিল আমার বক্তব্য। আমি কোনো কাউকে উদ্দেশ্য করে বলি, আমি এটা সার্বিকভাবে বলেছি। রাজীবদা কাজ করতে অসুবিধা হচ্ছে, পেছন থেকে টানছে, এটা কি আপনার নিজের দলের মধ্যে হচ্ছে? এটা না, এটা আপনারা যে যা ব্যাখ্যা করেন করুন, আমি কোনো ব্যাখ্যার মধ্যে নেই। আমি নিজের আমার যেটুকু অনুভূতি, আমার মনের কথা যেটুকু বলার আমি জনগণের সামনেই বলেছি, সুতরাং এর কোনো ব্যাখ্যা নেই। এটা আপনারা যেভাবে যা খুশি ব্যাখ্যা করতে পারেন। শুভেন্দুদার মতো জননেতা চলে যাওয়া দলের পক্ষে কতটা ক্ষতি সেটা তো নিশ্চিতভাবে। দেখুন, আমার তো মনে হয় যে কোনো একজনও দলের কর্মী বা যে কোনো একজনও দলের যারা নেতৃত্ব দেয়, একজনও কেউ চলে গেলে আমার মনে হয় দলের ক্ষতি। শুভেন্দুদার পরেও অনেকেই এরকম করছেন, কালকে অতীনদাও বলছেন যে অনেক বঞ্চনার শিকার হয়েছি আমরা, যারা প্রথম দিন থেকে দল করছি তারা অনেক বঞ্চনার শিকার হয়েছি, যারা একসময় নেতৃত্বকে গালি দিয়েছে তারাই আজকে সামনের সারিতে। স্যার দেখুন, অতীনদা হয়তো তার মনের কথা বলেছে, সুতরাং সেটা অতীনদা তার মতো করে হয়তো ব্যাখ্যা করেছে, এবং আমার তো মনে হয় নিশ্চিতভাবে দলের অনেকেরই এই ধরনের হয়তো তাদেরও অনেক ব্যথা যন্ত্রণা রয়েছে, তারাও হয়তো বলতে পারছে না। আপনি বলছিলেন, আপনি বলছিলেন যে যখন ভালো কাজ করার চেষ্টা করেছি তখন পিছনে ঠেলে দেওয়া হয়েছে, মানে আপনাকে যখন শেষ মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা কতটা কি? ছেড়ে দিন, সেটা তো আর আমি এখন আর কি বলবো, সেটা মানুষই নিশ্চিতভাবে আগামী দিনে তার বিচার করবে। রাজনৈতিক প্ল্যাটফর্ম কাজ করতে গেলে লাগবে, আপনি বলছেন নিশ্চিতভাবে লাগবে। আমি এখনো মনে করি, আমি এখনো মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যদি কাজ করি হয়তো আমি 100 জন মানুষের উপকার করতে পারব, কিন্তু যদি কেউ স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি মানুষের জন্য কাজ করতে পারে, তাহলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার আছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো যদি আমার মধ্যে স্বচ্ছতা থাকে। সুতরাং আগামী দিনে যদি সত্যিকারের মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকেই মানুষের জন্য কাজ করবে। তৃণমূলে থাকবেন? আমি তো এখানে কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্মে আমি তো কোথাও এখানে রাজনীতি করতে আসিনি, সুতরাং আমি এখানে কোথাও কোনো দল নিয়ে কোনো আলোচনাও করব না, আমি কোনো বলবো না। তবে এটুকু আমি বলছি, রাজনীতিতে মানুষের জন্য কাজ করতে চাইলে রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকেই কাজ করতে হবে। আপনি বলছিলেন যুবরা হতাশ, নিশ্চিতভাবে। দেখুন, যুবদের তো অনেক রকম স্বপ্ন তো রয়েছে, যুবদের তো অনেক রকম স্বপ্ন রয়েছে, সেই কেন আজকে রাজনীতি থেকে যুবরা বিমুখ কেন, এ কথা তো আমিও বলিনি,
স্বর্গীয় এপিজে আব্দুল কালাম তার একটা এতে সেখানে আমি উপস্থিত ছিলাম, তিনি নিজেও বলেছিলেন আজকে যুব সমাজ কেন রাজনীতি থেকে পিছিয়ে রয়েছে। আজকে বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ যে কোনো কারণে হোক একটু হলেও রাজনীতিতে বিমুখ। কেন বিমুখ? তার মানে নিশ্চিতভাবে কিছু রাজনৈতিক নেতৃত্বের কাজকর্মে হয়তো যুবরা হতাশ, বা তাদের অনেক রকম স্বপ্ন ছিল যে স্বপ্নগুলো তাদের সফল করার মানে তারা ইচ্ছা ছিল, তাদের মনের মধ্যে হয়তো ইচ্ছা ছিল, বাসনা ছিল, সেটা পূর্ণ হয়নি। সুতরাং আজকে কেন মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে? রাজনীতি তো খারাপ প্ল্যাটফর্ম নয়, কয়েকটা খারাপ মানুষের জন্য আমি রাজনীতিকে তো খারাপ বলতে পারি না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই যুব সমাজকেও আবার রাজনীতির দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাদেরও অনেক রকম ক্ষোভ রয়েছে, সেটাকেও নিশ্চিত যাতে প্রশমিত করা যায়। আমি একজন হয়তো যুব এই মুহূর্তে নই, কিন্তু যুবদের দুঃখ কষ্ট আমিও বুঝি, আমিও একদিন এই ফেজ থেকে গেছি। সুতরাং তাদের জন্য নিশ্চিতভাবে একটা চিন্তাভাবনা তো আমার আছে। কি বলেন, বুঝলাম, আপনার দলে যারা যুব সংগঠন করেন তারাও কি হতাশ? সেটা আমি বলতে পারবো না নিশ্চিতভাবে, এরকম অনেকে অনেক রকম কথা বলছেন, আমি তো সবার কথা বলতে পারবো না, আমি আমার মনের কথাটা বলেছি। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রাজীব খুব ভালো ছেলে, দলের জন্য ভালো কাজ করছে, পরবর্তী জেনারেশন তাকে দেখে উদ্বুদ্ধ হবে বলে তিনি জানান। না না না, রাজীব ভালো ছেলে, ভালো কাজ করছে, আমাদের মনের মন্ত্রী মানে আমাদের ফরেস্ট মিনিস্টার, খুব ঘুরে ঘুরে কাজ করছে, ভালো ছেলে, ভালো কাজ করছে। রাজীব আমাদের ছোট ভাই, আমরা প্রত্যেকে ভালোবাসি, এবং পরের যে জেনারেশন ভালো কাজ করে উঠছে তার মধ্যে রাজীব একজন। রাজনীতিতে শূন্যতা তৈরি হচ্ছে তার বক্তব্য? না, রাজনীতিতে কোনো শূন্যতা হচ্ছে না, মনের শূন্যতা হয় অনেক সময়, জানেন তো, হঠাৎ থাকতে থাকতে আপনার ডিপ্রেশনে ভুগতে থাকে। কোনো শূন্যতা আর কোথাও নেই, মমতা ব্যানার্জি মাথার উপর আছেন, তিনি সব দেখছেন, তিনি সব ঠিক করে রাখছেন। কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।